আসবে অন্য খবর কু জিএসটি হেরফের মামলায় রাউরকেলার দুই ব্যবসায়ী গিরফ। জিএসটি গোয়েন্দা বিভাগ রাউরকেলা শাখা দ্বারা গিরফ হয়েছেন ব্যবসায়ী নারায়ণ খৈতান এবং সঞ্জীব সিং। রাউরকেলা সিভিল টাউনশিপর এই দুই ব্যবসায়ী রাজ্য বাহারে এক জাল কোম্পানি গড়ি 20 কোটি অধিক টাকা হেরফের করে অভিযোগে এমানু গিরফ করা। বহুদিন হল এমানে নকলি ওয়ে বিল কারবার চলাইলে। অশোক দাস আমার প্রতিনিধি যোড়ি এ সম্পর্কে অধিক সূচনা দেওয়া। অশোক, কোভলি পরিস্থিতিতে জিএসটি গোয়েন্দা বিভাগ এই দুই ব্যবসায়ীকে গিরফ কলা? দেখুন বিভূতি, যে দুই ব্যবসায়ী গিরফ হয়েছেন নারায়ণ খৈতান এবং সঞ্জীব সিং, এমানক বিরুদ্ধে সঙ্গীন মামলা আসছে যে এমানে জিএসটি কু হেরফের করতে, অর্থাৎ এমানে গোটে ফ্যাক প্রাইভেট লিমিটেড নাম এক কোম্পানি গঠন করতে এবং কোম্পানি নারে ফ্যাক ওয়েবিল প্রস্তুত করি কি জিএসটি পৈঠ করছে বলে দর্শাইছিলে। পরবর্তী সময়ে তাঙ্ক বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে এমানে ফ্যাক কারবার করছেন, গোয়েন্দা বিভাগ মধ্যে নজর রাখছিল এবং গোয়েন্দা বিভাগ গিরফ কলা পরে প্রাথমিক তদন্ত স্পষ্ট করছে 20 কোটি ঊর্ধ্ব টঙ্কা এমানে হেরফের করছেন। কেবল দুইজন না, এমান র্যাকেট প্রস্তুত করছেন এবং পছরে কো কো র‍্যাকেট আছেন, কো কো মানে কাম না, এমানে যে 20 কোটি টাকা হেরফের করতে যে অভিযোগ হইছে, কো ভলি মানে কেমিতে হেরফের করতেলে? দেখুন ব্যবসায়ের ট্রানজাকশন, বিজনেস ট্রানজাকশন দেখাউতেলে হ্যাক ওয়েবিল মাধ্যমে এবং যে জিএসটি দেওয়া কথা তাকে দেইছি বলে দর্শাউতেলে এবং পরবর্তী সময়ে ফ্যাক ওয়েবিল সাবমিট করতে যে আমি পৈঠ দিয়েছি জিএসটি, পরবর্তী সময় যে বিধি ব্যবস্থা আছে জিএসটি র, যে পরবর্তী সময় গোটে ব্যবসায়ী যে জিএসটি পৈঠ করে এবং পরবর্তী সময় সে জিএসটি বাবদ সে ফেরত পায় এবং এমানে পৈঠ ন করি ফ্যাক ওয়েবিল শো করতে এবং পরবর্তী সময় সেমানে পয়সা কু পৈঠ দর্শাই পুনি তাঙ্ক আকাউন্ট কু আসুথিলা পয়সা এবং যা ফলরে নজর রখিথিলা জিএসটি গোয়েন্দা বিভাগ। পরবর্তী সময় ঘটনা স্পষ্ট হওয়ার পরে দুইজন গিরফ করছি। বিভূতি ধন্যবাদ অশোক অধিক সূচনা পাই। যাহা অশোক সূচনা দিলাম প্রতিনিধি, যে যেহেতু সেমানে 20 কোটি অধিক টাকা হেরফের করেছেন, অভিযোগ রয়েছে দুই ব্যবসায়ী খৈতান নারায়ণ খৈতান এবং সঞ্জীব সিং নাঁরে, তেমন জিএসটি গোয়েন্দা বিভাগ যেত তদন্ত কলা, তদন্ত কলাপরে ঠোস প্রমাণ পাইলা পরে এমানকু গিরফ করেছে।